ফ্র্যাঞ্চাইজিস আউটলেট দেয়া হয়েছে, সব থেকে বড় আউটলেট হচ্ছে এইটা। প্রতিটা শুভ কাজে, প্রতিটা মুহূর্তে, যখনই আমরা নতুন কিছু করতে যাচ্ছি, এই বীজটি আমার হাতে রয়েছে। আপনারা যে সমস্ত বন্ধুরা এইখান থেকে ব্যারাকপুর যেতে অসুবিধা হতো, আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু ছুটে চলে এসেছি এই জায়গায়, আপনাদের ডিমান্ড পুরো করার জন্য। আপনারা যেই জিনিসটা আমাদেরকে বলেছিলেন সেই কথা রাখছি কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে। নমস্কার বন্ধুরা, এখন আমরা যাচ্ছি 7 নম্বর ফ্র্যাঞ্চাইজিস আউটলেট ওপেনের জন্য। তো বন্ধুরা, সবাই ভাবছে কি করে এত তাড়াতাড়ি এতগুলো ফ্র্যাঞ্চাইজিস ম্যানেজমেন্ট করছে, তো সেইগুলো সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে বলা হবে। আর আজকে কোন জায়গায় স্টোর হচ্ছে, কোন লোকেশনে হচ্ছে, এই ভিডিওর মধ্যে যাবতীয় ডিটেলস আপডেট থাকবে। কারণ আপনাদের জন্য আমরা সেই জায়গাগুলো যাচ্ছি যেই জায়গাগুলো থেকে আপনারা জানিয়েছেন যে আমাদের এখানে শপ হলে, আউটলেট হলে ভালো হয়। আর আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু মুভি এক্সপ্রেস ছুটে যাচ্ছে সেই জায়গায়। আজকে আমরা যাচ্ছি হাসনাবাদ, সেখানেও একটা আলাদা লেভেলের একটা শহর রয়েছে, যেখানে রয়েছে ভালোবাসার অনেক মানুষ, অনেক প্রিয় বন্ধুরা, যারা আমাদেরকে সেই ছোট্ট জায়গা থেকে একটু একটু করে সাপোর্ট করে নিয়ে এই জায়গায় নিয়ে এসেছে। তো চলুন, চলতে চলতে আরো অনেক কথা বলা হবে, সাথে দেখা হবে, অনেক কথা হবে সেই দিন যেদিন থাকবে মুভি এক্সপ্রেস হাসনাবাদ গ্র্যান্ড ওপেনিং। আজকে কি আমরা দেখাবো কোথায় হচ্ছে লোকেশন, তার যাবতীয় ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে। চলতে চলতে কথা হবে। আমরা দোকান থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে এসেছি, ডাইরেক্ট পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল ভরার জন্য ফুয়েল পাম্প ছিল, এখন পেট্রোল ভরে ডাইরেক্ট আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যাব। আর যেতে যেতে যেই কথাগুলো বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কিছু কিছু পয়েন্ট শেয়ার করবো তাদের জন্য যে সমস্ত বন্ধুরা এখনও ফ্র্যাঞ্চাইজিসের ফর্ম ফিল আপ করেনি, আর যারা চাইছেন ফ্র্যাঞ্চাইজিস নেওয়ার জন্য যে কীভাবে বিজনেস হবে, কীভাবে করতে হবে, যাবতীয় ডিটেলস ভিডিওর মধ্যে বলতে থাকবো। দুটো করে গাড়িতে দেখা হবে সেই জায়গায়, কথা হবে অনেক কিছু। ফার্স্ট উঠলাম ভাই, সেফটি ফার্স্ট, সেফটি কিন্তু সবার আগে, তার জন্য সিট বেল্ট লাগিয়ে নিলাম, গাড়ি স্টার্ট করছি। স্টার্ট করার পর সুন্দর মিউজিক, গান শুনতে শুনতে রিল্যাক্সে যাবো ভাই। তো বন্ধুরা, মেন কথা যে পয়েন্টগুলোর উপর আমরা কাজ করছি, ফ্র্যাঞ্চাইজিস আউটলেট জায়গায় জায়গায় দিচ্ছি, আমরা 2 লাখ টাকা ফ্র্যাঞ্চাইজিস ডিপোজিট ফি নিচ্ছি, তার এগেনস্টে আপনাকে আমরা সমস্ত ধরনের বেনিফিট কিন্তু শেয়ার করছি, যেখানে আপনি আপনার যদি কোনো ফোনের বিষয়ে যদি কোনো নলেজ নাও থাকে, তাহলেও কিন্তু আপনি এই বিজনেসটাকে অপারেট করতে পারবেন আমাদের মাধ্যমে। কারণ আপনাদেরকে আমরা সেইভাবেই গাইড করব, সেইভাবেই তৈরি করব, যেন আপনারা দীর্ঘ যতদিন আপনি ধরে রাখতে চাইবেন ততদিন অবধি আপনি কন্টিনিউ করতে পারবেন এই বিজনেসটাকে। আর আমরা সেইভাবেই করব যেন ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 হয়ে আমরা বিজনেস করতে পারি, আর সমস্ত কাস্টমারের যেন স্বপ্ন পূরণ করতে পারি। কারণ সবাই চায় একটা কম বাজেটের মধ্যে ভালো ফোন, আর আমরা সেই জিনিসটাই করব অল্প প্রফিট। যাদের মধ্যে চাহিদা কম রয়েছে তাদেরকে আজকে আমরা ফ্র্যাঞ্চাইজিসগুলো দিচ্ছি, যাদের মধ্যে লোভ লালসা কম রয়েছে তাদেরকে আমরা ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি। কারণ লোভ থাকলে যে জিনিসটা আমরা করতে চাইছি সেটা পারবো না, কারণ আমরা চাইছি সাধারণ মানুষ আমাদের মতো যারা রয়েছে মিডল ক্লাস ফ্যামিলির লোক, তাদেরকে স্বপ্ন পূরণ করার জন্য সঠিক ভ্যালুয়েশনে সঠিক প্রোডাক্ট তুলে দেবো অল্প প্রফিটের মাধ্যমে। তাহলে এই জিনিসটা আরও এগিয়ে যাবে, আর সবাই সবারকে রেফারেন্স করবে, আর বিজনেস গ্রো আপ হবে। আর আজকের ডেটে যে সমস্ত বন্ধুরা আমাদের ফ্র্যাঞ্চাইজ অলরেডি নিয়ে রেখেছেন, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আজকে কাস্টমার যারা আমার সাথে মিশে ভালোভাবে মিশতে চায় এবং কি ভালোভাবে মেশে কথা বলে, তো এই সম্পর্কটা আপনাদেরও তৈরি করতে হবে আপনাদের এরিয়ার কাস্টমারের সাথে, বন্ধু বান্ধবের সাথে। এরকম স্বপ্ন তৈরি করবেন যেন রক্তের সম্পর্ক থেকে বড় সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা মন থেকে হয়, ভালোবাসা মুখ থেকে হয়, ভালোবাসা কথা থেকে হয়। তো কথা যা বলবেন সেটা যেন রাখা হয়, তাহলেই দেখবেন আপনার আউটলেট থেকে শুরু করে সমস্ত কিছু স্মুথভাবে চলতে থাকবে। দেখতে দেখতে অনেকটা দূরে পৌঁছে গেছি, লং জার্নি, যতটা এদিকে এগোচ্ছি ততটা ধীরে ধীরে করে মনে হচ্ছে আমরা গ্রিনের মধ্যে ঢুকছি, মানে পরিবেশটা এতটাই সুন্দর, খুব ভালো লাগছে আমাদের পরিবেশটা, যেখানে গাছপালা সমস্ত কিছুই আছে। তো যাই হোক, আমরা এই পরিবেশ থেকে যেই ভালোবাসাটা চেয়েছিলাম সেই ভালোবাসাটা যেন পাই, আর আপনাদেরকে যেন সেই সুন্দর সুবিধা দিতে পারি সেই আশা নিয়ে আজকে আমরা এই জায়গায় আসা। আর বেশি বাকি নেই, 1-2 কিলোমিটারের রাস্তা রয়েছে, এখনই পৌঁছে যাবো যেই দাদাদের কাছে এসেছি। ওই দাদার কাছে যাওয়ার পর আপনাদের সাথে মিট আপ করিয়ে দেবো যে আমাদের কোথায় কোন লোকেশনে স্টোর হচ্ছে, আর কবে তার ওপেনিং ডেট থাকবে, যাবতীয় ডিটেলস ফলো আপ রাখার জন্য মুভি এক্সপ্রেসকে ফলো।
আজকে কোন লোকেশনে মেন আমাদের শপটা হচ্ছে, কেমন কি ডেকোরেশন চলছে, কতদূর কাজ এগুলো না এগুলো সমস্ত ডিটেলসই আজকের ভিডিওর মধ্যে শেয়ার করা হবে। চলতে চলতে আমরা অনেকটা দূরে এগিয়ে এসেছি, এখন আমরা দাঁড়িয়ে আছি রেলওয়ে গেটে। তো আমাদের বাঁ দিকে রয়েছে হাসনাবাদ, আর ডান দিকে রয়েছে বারাসাত, যেখান থেকে আপনি ডাইরেক্ট শিয়ালদা ঢুকতে পারবেন। এতটা দূর চলে এসেছি, আমাদের সব হয়তো এখান থেকে আর বেশি দূর না কিছুটা। এখানে যে গেট রয়েছে রেলওয়ে গেট, সেখানে লেখা রয়েছে T52A3। তো এটা জানি না কত নম্বর রেল গেট, তো আমরা যাবতীয় ডিটেলস দাদাদের কাছে থেকে জিজ্ঞেস করবো যে আমরা কত নম্বর রেল গেট ক্রস করে আসলাম, আর এছাড়া আপনারা কী করে এই স্টোরে ভিজিট করবেন, এই ডিটেলসগুলো পুরোটাই জানা হবে। এটা হলো এই রুটের লাস্ট স্টেশন, যারা শিয়ালদা থেকে আসছেন এখানে এসে আপনাদের নামতে হবে। স্টেশন থেকে আমাদের দোকান একটুখানি হেঁটে গেলে 2-4 মিনিটের সময় লাগে। বাইরে গরম, কাজ গেছে গোলা হয়ে চটমাস, সেই সুন্দর জায়গা। আসলে দাদাদের সাথে দাদা মোমিন দা লাভ ইউ দাদা বুকে আসবে দারুণ ডেকোরেশন হচ্ছে। আর এরিয়া মানে আমাদের ব্যারাকপুরের দোকানের থেকে এটা এত বড়, আর মোবিল যত ফ্র্যাঞ্চাইজিস আউটলেট দেয়া হয়েছে সব থেকে বড় আউটলেট হচ্ছে এই জায়গা। তো মোমিন দা কাজ হতে হতে আমরা ভেতরে ডান হাত দিয়ে বরাবর ব্রিজের গা দিয়ে হাসনাবাদ পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্প ওখানে দেখবেন একটা নেতাজির স্ট্যাচু রয়েছে, মূর্তি রয়েছে একদম সেখান থেকে একটুখানি এগিয়ে এসে, আর এই জায়গাটার নাম হলো বাস স্ট্যান্ড। ওকে, হাসনাবাদ হলো শিয়ালদা থেকে যেটা লাস্ট অফিস রয়েছে, রেলওয়ে স্টপিস, এটা লাস্ট একদম। এখান থেকে আর এই যে হাসনাবাদ, এখানকার লোকাল এরিয়া কিছু নাম বলো, যারা লোকাল এরিয়া থেকে আসবেন যাবেন। লোকাল এরিয়াতে আছে বসিরহাট আছে, আচ্ছা আমাদের নদীর ওপারে আছে হাসনাবাদ, মাখাল গাছ আছে, তালপুকুর আছে, ভেবিয়া সৌমাতা আছে। আপনারা যে সমস্ত বন্ধুরা এইখান থেকে ব্যারাকপুর যেতে অসুবিধা হতো, আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু ছুটে চলে এসেছি এই জায়গায় আপনাদের ডিমান্ড পুরো করার জন্য। আপনারা যেই জিনিসটা আমাদেরকে বলেছিলেন সেই কথা রাখছি কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে, তো আপনাদেরও আসতে হবে, আমরা যেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি, আপনারা যা চাইবেন সেটা যেন আমরা আপনাদেরকে দিতে পারি। আর এই স্টোর ওপেনিং ডেট খুবই তাড়াতাড়ি আমরা রাখছি, দারুণ অফার দিয়ে স্টোর ওপেন করা হবে, আর প্রতিটা প্রোডাক্টের সাথে থাকবে গিফট, আর যেই সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে দেওয়া হবে গিফট, আর স্পেশালভাবে কিছু চালানো হবে। দেখে নিন কত সুন্দর হচ্ছে ডেকোরেশন কাজ হচ্ছে, আরও এগোতে কিছুটা সময় বাকি রয়েছে, আমরা সেগুলোকে কমপ্লিট করবো। কালকে সকালে মানে তোমার কাজ কমপ্লিট হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি হয়ে যাচ্ছে, সুইচ বোর্ড এগুলোর কাজ, ক্যামেরার কাজ এগুলো বাকি রয়েছে, সব মানে মিস্ত্রি সব রেডি আছে, এদের কষ্ট না হলে তো আজকে এই ভাই ব্রাদার দাদারা যারা আছে ভরসা করে কিন্তু ব্যারাকপুর এসেছিল কথা বলার জন্য। আমরা কথা বলেছি আন্তরিক সম্পর্ক কিভাবে তৈরি হয় মানুষের কথা, তার জন্য আমরা সবসময় বলি যে শিক্ষাকে যারা এতটা ভালোবাসে তারা কিন্তু তার ব্যবহার সমস্ত কিছু দেখে ভালোবেসেছে। আজকে হয়তো
কিছু কারণে আপনাদেরকে আমি সময় দিয়ে উঠতে পারছি না, তার জন্য ভালোবাসা কমে যায়নি, রয়েছে। কিন্তু আমরা চাই যে ভালোবাসাটা আমাদের প্রতি ছিল এবং আমার প্রতি ছিল, সেই ভালোবাসা যেন দাদাদের প্রতি দেওয়া হয়। আর আপনারা সেই এসে দাদার সাথে মিশবেন, খুব ভালো মনের মানুষ, আপনাদের যা চাইবেন সেই জিনিসটার কথা আপনাদের রাখবেন, এটা আমরা জানি, সেটা সম্ভব হবে, তাই তো দাদা? সব থেকে বড় কথা আমাদের কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, একদম যা বলা হবে সেটা সেটাই রাখবো, এটা হচ্ছে আমাদের। তার জন্যই আমরা চয়েস করছি দাদাদের মুভি এক্সপ্রেসের পার্টনার হিসাবে, যেন আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি, আমাদের এই সব ওপেনিং এর ডেট আমরা খুবই তাড়াতাড়ি আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আপডেট দেব। তো আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দিন, আমাদের যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছেন তারা সবাই এই এরিয়ার সবার কাছে পৌঁছে দিন যে এখানে মুভি এক্সপ্রেস চলে এসেছে সবার স্বপ্ন পূরণ করার জন্য। সবাইকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে।